हेलो एवरीवन, वेलकम बैक टू इजी कुकिंग विद तनुश्री। आमी तनुश्री यथारीति चले एसेछि नतून एकटि भिडियो निये। तबे आजकेर भिडियोर माध्यमे आमी कोनो रकम कोनो रेसिपी तोमादेर साथे शेयर करछि ना। गत दुई बछर जाबत आमी जतगुलि रेसिपी शेयर करेछि बा जतगुलि भिडियो शेयर करेछि विभिन्न रकम रेसिपी टिप्स आर टेक्निक्स तोमादेर साथे शेयर करार जन्य शेयर करेछि। তবে এই ধরনের কেকের ভিডিও কখনোই শেয়ার করিনি, আর এই ধরনের কেকের ভিডিও এর আগে আমি তৈরিও করিনি। কেক নিয়ে কাজ আমি খুব রিসেন্টলি স্টার্ট করেছি, তাই ভাবলাম আমার এই দ্বিতীয় নম্বর কেকটি, মানে এই কেকটি আমি সেকেন্ডে বানাচ্ছি। এর আগে একটি কেক তৈরি করেছিলাম, সেই ভিডিওটি আমার করা হয়নি। তবে এই ভিডিওটি আমি শ্যুট করেছি, কিন্তু কিভাবে তোমাদের সাথে শেয়ার করব সেটা বুঝতে পারছিলাম না। তাই ভাবলাম যেহেতু গত দু বছর ধরে শুধুই তোমাদের সাথে রেসিপি শেয়ার করছি, আজকে তোমাদের সাথে একটু গল্প করে নেওয়া যাক, আর তার সাথে দেখে নেওয়া যাক কিভাবে দারুণ দেখতে এই কেকটি আমি তৈরি করলাম। তবে অবশ্যই ভবিষ্যতে এই ধরনের কেকের ভিডিও ডিটেইলসে কিভাবে তৈরি করছি, কি কি প্রয়োজন আর কি কি টিপস আর ট্রিক্স ইউজ করলে খুব সহজেই আমরা তৈরি করে নিতে পারবো এই ধরনের যে কোনো কেক, সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা রইল, আর অবশ্যই আমি শেয়ার করবো। তবে কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করার আগে আমি চাই যেন আমি প্রথমে নিজে সেটাকে সম্পূর্ণভাবে আত্মস্থ করতে পারি, সম্পূর্ণভাবে কোথায় প্রবলেম হচ্ছে, কী প্রবলেম হচ্ছে, কীভাবে সেটাকে হ্যান্ডেল করতে হবে সেগুলো শিখে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করি, যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয় এটাকে তৈরি করতে গিয়ে, বা আমার কোনো ভিডিও ফলো করে তোমরা যেন কোনো দিনই কোনো কিছু তৈরি করলে সেটা ফ্লপ না হয়, সেটা নষ্ট না হয়ে যায়, সেটাই চেষ্টা থাকে। তাই একটু নিজেকে আমি গুছিয়ে নিই, তারপর অবশ্যই তোমাদের সাথে সব কিছু ডিটেলসে শেয়ার করব। আজকে আমি তোমাদের সামনে একটি রিকোয়েস্ট নিয়ে এসেছি যে তোমরা আমার কাছ থেকে কী ধরনের রেসিপি পেতে চাও, কী ধরনের ভিডিও পেতে চাও, বা কী ধরনের কী তোমরা আমার কাছ থেকে শিখতে চাও, সেটা যদি একটু প্লিজ কমেন্টে জানাও তাহলে আমার খুব সুবিধা হয়, যে আমি কী টপিক্সের উপর ভিডিও তৈরি করলে তোমাদের সেটা হেল্পফুল হবে তোমাদের জন্য, বা তোমরা সেটা থেকে কিছু শিখতে পারবে, আর আমিও তোমাদের আরেকটু কাছাকাছি আসতে পারবো। আমি ইউটিউবের জার্নি শুরু করেছিলাম দু বছর আগে, তখন আমি সত্যি ইউটিউব সম্বন্ধে কিছুই জানতাম না। আমার হাজবেন্ড আর আমার 8 বছরের ছেলে আমাকে প্রচণ্ড পরিমাণে এনকারেজ করেছিল যে তুমি করো, তোমার জন্য এটা খুব ভালো হবে, তুমি অনেক মানুষের ভালোবাসা পাবে। আমি তখন সত্যি বলতে ভয় পেয়েছিলাম যে আমি এডিট বা ভিডিও কিভাবে তৈরি করতে হয় কিছুই জানি না, কিভাবে করব। আর আমার খুব ক্লোজ এক ফ্রেন্ডও আমাকে এই বিষয়ে অনেকটা হেল্প করেছিল যে তুই কর, তুই করলে পারবি, সে নিজেও করে আর সে আমাকেও এনকারেজ করেছিল। ওদের এনকারেজমেন্টেই আমি অনেকটা এগিয়ে আসতে পেরেছি। প্রথম প্রথম তো সত্যি আমি ভাবিনি যে আমি এখানে এসে এতটা ভালোবাসা পাবো। আমার কিছু কিছু ভিডিও আছে যেগুলো অনেকেই খুব পছন্দ করেছে, তারা আমাকে কমেন্টে জানায়ও যে তাদের খুব ভালো লেগেছে রেসিপিটা বা তাদের জন্য হেল্পফুল হয়েছে। সেগুলো দেখে সত্যিই খুব ভালো লাগে যে আমি কিছুটা হলেও কাউকে কিছু শেখাতে পেরেছি বা কারুর সাথে আমি ইন্টারঅ্যাক্ট করতে পেরেছি। আমার মধ্যে যেটুকু আছে, আমি যেটুকু জানি সেটুকু কারুর মধ্যে সঞ্চার করতে পেরেছি, আর এই আশাটাই বা এই যে কমেন্টগুলো, এগুলো কিন্তু আমাকে আরও অনেকটা এগিয়ে যেতে সাহায্য করে যে আমি আরও কিছুটা বা কী করি যেটা তোমাদের জন্য হেল্পফুল হয়, তোমরা সেটা থেকে কিছু শিখতে পারো। তাই সেইভাবেই আমি এগিয়ে যাচ্ছি আর নিজেকে আরও একটু ইম্প্রুভ করারও চেষ্টা করছি, সেই জন্যই আজকের এই ভিডিওটি। যদিও আমি এই ধরনের কোনো ভিডিও করতে অভ্যস্ত নই বা স্বচ্ছন্দও বোধ করি না, তবে আজ অনেক কষ্টেই এই ধরনের একটি ভিডিও করলাম যাতে তোমাদের কাছ থেকে আমি কিছুটা রেসপন্স পাই আর আমি নিজেকে সেইভাবে আরও একটু এগিয়ে নিয়ে যাই, আশা করি পাবো। আর হ্যাঁ, আমার এই কেক মেকিংয়ের ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আমার কথাগুলি আমি চাই আমার সমস্ত বন্ধুদের মাঝে ছড়িয়ে পড়ুক, যাতে তারা আমাকে কিছুটা হলেও হেল্প করতে পারে। তোমাদের একটি কমেন্টই আমাদেরকে কিন্তু অনেকটা হেল্প করবে। আর আমরা যারাই বাড়িতে হাউসওয়াইফ আর এই ধরনের বিভিন্ন ধরনের কুকিং বা যে কোনো ধরনের ভিডিওই সৎপথে বা স্বচ্ছন্দে বা খুব ভদ্রভাবে করে এগিয়ে যেতে চেষ্টা করি, তারা কিন্তু অনেকটা কষ্ট করেই করি। আমাদেরকে স্বামী সন্তান সংসার সব কিছু সামলে, সন্তানের পড়াশোনা সব কিছু সামলেই এগিয়ে যেতে হয়, আর এটা আমাদের জন্য সত্যিই খুবই কষ্টকর হয়। কিন্তু তবু আমরা করি, কারণ আমরা প্রত্যেকেই চাই আমরা নিজেরা কিছুটা করি, নিজেদের মধ্যেই থেকে নিজেদের ভালোবাসার মানুষগুলোকে ভালোবাসায় ভরিয়ে রেখে, তারপর যদি তোমাদের কাছ থেকে আমরাও কিছুটা ভালোবাসা পাই তাহলে আমাদেরও খুব ভালো লাগে। আশা করি তোমরা যারাই আছো, যারা ভিউয়ার্স হিসেবে আমাদের সঙ্গে যুক্ত আছো,
তারা বুঝবে আমাদের ভিতরের ব্যাপারটা, যে আমরা কি হিসাবে এগিয়ে যাই, কি হিসাবে কি ভাবনা চিন্তা করে আমরা ভিডিওগুলো তৈরি করি। আর তোমাদের কাছ থেকে পাওয়া একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব বা তোমাদের কাছ থেকে পাওয়া একটু ভালোবাসা আমাদেরকে অনেকটা উজ্জীবিত করে, আমাদের দৈনন্দিন একঘেয়ে জীবনকে অনেকটাই রাঙিয়ে তোলে। তাই তোমাদের কাছ থেকে এইটুকু আশা আমি রাখলাম। দেখো, এরপর আসি আজকের কেকটার কথায়। এটা আমার দ্বিতীয় নম্বর কেক। প্রথম যে কেকটা আমি তৈরি করেছিলাম সেই কেকের পিকচারটা আমি একদম ভিডিওর লাস্টে দিয়ে দেব, তোমরা দেখতে পারো, ভালো লাগলে প্লিজ জানিও। আর আজকের যে কেকটা আমি তৈরি করছি এটা ইনসাইড ভ্যানিলা ফ্লেভার, মানে স্পঞ্জটা তৈরি করেছি ভ্যানিলা ফ্লেভারে, আর কেকটার ফ্লেভার দিয়েছি পাইনঅ্যাপেল, মানে ক্রিমে দিয়েছি পাইনঅ্যাপেল ফ্লেভার। তৈরি করব মার্বেল গ্লেজ কেক। দেখো কিভাবে তৈরি করছি। প্রথমে তো আমি ভালোভাবে ক্রাম কোটিং করে নিয়ে, ক্রিম কোটিং করে নিয়েছি, তারপর এটাকে একটি শেপ দিয়ে দিচ্ছি ভালোভাবে। আমি তো বললামই আমি এই ধরনের ভিডিও তৈরি করতে এখনও অভ্যস্ত নই, বা কীভাবে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করব, কীভাবে বললে তোমরা পুরোটা বুঝতে পারবে সেটা আমি জানি না, তাই এখন পুরোটা ডিটেলসে বলছি না, কিছুটা বললাম। আমি খুব ভালোভাবে কেকটাকে ক্লিন করে নিয়ে ফ্রিজে একটু সেট হতে দিয়েছি, আর এদিকে জেলটা তৈরি করে নেব। এটা নিউট্রাল জেল কেকের জন্যই বিশেষ করে পাওয়া যায় মার্কেটে। এটাকে প্রথমে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। এরপর অল্প একটু জল দিয়ে এটাকে একটু পাতলা করে নিতে হবে যাতে স্প্রেড হতে আমাদের সুবিধা হয়। যেহেতু জেলটা খুবই ঠিক হয় অবশ্যই জলটা মেশাতেই হবে। এরপর এই জেলটা তৈরি হয়ে গেছে আর কেকটাও আমার 10 মিনিট ফ্রিজে সেট হয়ে গেছে। কেকটাকে এরপর ফ্রিজ থেকে বের করে নিয়ে এসে এর উপর জেলটাকে পোর করে দেব। জেলটা পোর করে দেওয়ার পর এর মধ্যে কালার এফেক্ট দেওয়ার জন্য আমি বিভিন্ন রকমের কালার এর উপরে ড্রপ ড্রপ করে দিয়ে তারপর ওটাকে স্প্রেড করব। আশা করি কেকের ফাইনাল রেজাল্টটা তোমাদের ভালো লাগবে, যদিও ফিনিশিং অতটা ভালো হয়নি, কারণ এটা আমি বললামই আমার সেকেন্ড নাম্বার কেক, আমি এখনও শিখছি আর এই বিষয়ে আমি আরও নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করছি। তাই অবশ্যই নিজেকে একটু গুছিয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে ডিটেলসে আর সুন্দরভাবে কেক রিপ্রেজেন্ট করব। আমি এখানে প্রথমে ইয়েলো কালার দিলাম, তারপর রেড কালারের দুটো ড্রপ দিলাম, তারপর দিয়ে দিচ্ছি একটু ব্লু কালার। তোমরা নিজেদের পছন্দের যে কোনো কালারের শেডই দিতে পারো, তবে কালারটা খুব বেশি দিও না, এইভাবে ড্রপ ড্রপ করে জাস্ট 5-6 ফোঁটা দিও। তারপর এটাকে দেখো প্যালেট নাইফ দিয়ে আস্তে আস্তে ঘোরাতে ঘোরাতে স্প্রেড করে দেব। যদিও স্প্রেডটা পুরোটাই নিজের মতো করে হয় আর আমি এখনও অতটাও প্রো হয়ে যায়নি যে খুব সুন্দরভাবে এটাকে স্প্রেড করব, তবু চেষ্টা করেছি একটু যাতে ফিনিশিংটা ভালো আসে। আমার ছেলের তো এই কেকটা খুব পছন্দ হয়েছে কারণ এটা খুব কালারফুল। এরপর ভালোভাবে স্প্রেড করে নেওয়ার পর আমি ড্রিপিংসগুলো এইভাবেই রেখে দেব, পুরোটা ছড়ালাম না, পুরোটা ক্লিন করে নিয়ে সাইডে একটু বর্ডার দিয়ে দিচ্ছি, ক্রিম বর্ডার। বর্ডারটাকে আমি ইয়েলো আর গ্রিন দুটো কালারের মিক্সচারে দিয়েছি, দুটো কালারকে সেটভাবে এনে তারপর এটাকে তৈরি করেছি। আর যেহেতু একটু ক্রিম বেঁচে গিয়েছিলো শেষে উপরে একটা ফুল করে দিয়েছিলাম যাতে আমার ছেলে দেখতে ভালো লাগে বা খেতে ভালো লাগে, যেহেতু বাচ্চা ও ক্রিম খেতে খুবই ভালো লাগে, তাই আমি ওপরে ফুলটা করে দিয়েছিলাম আর ওর ওইটাই লোভ আমি ফুলটা খাবো। দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে প্লিজ কমেন্টে জানিও। আর আজকের কথাগুলো ধৈর্য ধরে শোনার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। আশা করি আমার কথাগুলো তোমাদেরকে খুব একটা বোর করেনি, আর তোমাদের যদি কিছু কথা থাকে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু, কারণ আজকের এই তোমাদের সঙ্গে ইন্টারাকশানটা আমি শুধু একাই বকবক করে গেলাম, তোমরা তো বকবক করতে পারলে না, তোমরা নিজেদের বকবকানিগুলো প্লিজ কমেন্টে একটু শেয়ার করে নিও, আমার খুব ভালো লাগবে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।